হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি লুডুর পাশের যে আমি কলকার ডিজাইনটি তৈরি করেছিলাম সেটি আজকে আমি তৈরি করে দেখাবো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ডিজাইনটি আপনারা ভরা রাসন কিংবা বর্ডার লাইন হিসাবেও বুনতে পারেন আপনাদের যেটা ইচ্ছে হবে সেটাই তৈরি করবেন প্রথমে আমি সাতটি ক্রস চিহ্ন তৈরি করেছি সাতটি ট্রস চিহ্নের ওপরে আমি দুদিকে দুটো ভাগ করে নিয়েছি দেখুন সাতটা ক্রস চিহ্ন তৈরি করে দুটো ক্রস চিহ্নের উপরে বাম দিকটা আমি দেখাচ্ছি চারটা চিহ্ন তৈরি করেছি চারটা ক্রস চিহ্নের ওপরে ছটা ক্রস চিহ্ন তৈরি করেছি একটি ঘর বাড়িয়ে কমিয়ে ছটা করে ক্রস চিহ্ন আমি তিন লাইন তৈরি করেছি দেখুন তিন লাইন তৈরি করেছি ছটা করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরির পর তার ওপরের লাইনে ডান দিকে দুটো কমিয়েছি বাম দিকে একটি বাড়িয়েছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করেছি দু লাইন পাঁচটি করে ক্রস চিহ্ন দু লাইন তৈরি করেছি তার উপরে লাইনে ডান দিকে লেবেল সমান রেখে বাম দিকে তিনটা ক্রস চিহ্ন কমিয়ে আমি দুটো করে ক্রস চিহ্ন চার লাইন তৈরি করেছি চার লাইনের ওপরে দুটো ক্রস চিহ্ন তৈরি করেছি দুটো ক্রস চিহ্নের ওপরে ডান দিকে একটি বাড়ি বাম দিকে লেবেল সমান রেখে তিনটি ক্রস চিহ্ন তার ওপরে একটি বাড়িয়ে এবং একটি কমিয়ে আবার তিনটি ক্রস চিহ্ন তার ওপরে ওইভাবে তিনটি ক্রস চিহ্ন তিনটি ক্রস চিহ্নের ওপরে ডান দিকের লেবেল সমান এবং বাম দিকের একটি ঘর কমিয়ে দুটো করে ক্রস চিহ্ন আমি তিন লাইন তৈরি করেছি দেখুন তিন লাইন আমি তৈরি করেছি তিন লাইন তৈরির পর তার ওপরে তার ওপরে দুটা ক্রস চিহ্নের ওপরে তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি দুটো ছেড়েছে আবার তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি তিনটা ক্রস চিহ্নের নিচে আমি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করেছি পাঁচটা ক্রস ক্রসিনের নিচে দুদিকে দুটো কমিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি আবার যেখান থেকে নিচ থেকে নিচ দিয়ে দেখালাম তার উপরের লাইনে আমি ছটা ক্রস চিহ্ন তৈরি করেছি তার উপরে আবার চারটা ক্রস চিহ্ন দুদিকে দুটো কমিয়ে চারটা ক্রস চিহ্নের ওপরে আবার দুটো ক্রস চিহ্ন এইভাবে এক পাশটি কমপ্লিট হয়েছে দ্বিতীয় পাশটিও ঠিক একই পদ্ধতিতে কমপ্লিট হবে একইভাবে কমপ্লিট হবে দেখুন মিডিলে আমি তিনটি ক্রস চিহ্ন ছেড়েছি তারপর আমি ওই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় পাশটিও তৈরি করেছি আমি দ্বিতীয় পাশটি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি প্লিজ ভালো করে দেখে আপনারা তৈরি করবেন এইভাবে বোনার পর আমি ভেতরের অংশটি তৈরি করেছি দেখুন ফার্স্ট সাতটা ক্রস চিহ্নের মিডিলে আমি চার নাম্বার ক্রস চিহ্নের উপরে দেখুন চার নাম্বার ক্রস চিহ্নের উপরে দুটো লম্বা লম্বি ক্রস চিহ্ন তৈরি করেছি তার উপরে দুদিকে দুটো বাড়ি তিনটা ক্রস চিহ্ন তার উপরে পাঁচটা পাঁচটা ক্রস ক্রসচিহ্নে এবার দুদিকে আমি ভাগ করে নিয়েছি পাঁচটা ক্রস চিহ্নের আমি বাম পাশটা দেখিয়ে দিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করেছি তার উপরে ডান দিকে এই সরি দিকের লেবেল সমান এবং ডান দিকের একটি কমিয়ে আমি দুটো করে ক্রস চিহ্ন চার লাইন তৈরি করেছি তার উপরের লাইনে আবার তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রস চিহ্নের উপরে আবার ছটা ক্রস চিহ্ন ছটা ক্রস চিহ্নের উপরে ছটা ক্রস চিহ্নের উপরে চারটা ক্রস চিহ্ন চারটা চিহ্নের উপরে তিনটা ক্রস চিহ্ন তার উপরে একটা ক্রস চিহ্ন আমি আপনাদেরকে বাম বামধারটা দেখলাম ডান দিকেও ঠিক ওই একই পদ্ধতিতে হবে উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে নিষ্টি কমপ্লিট হবে তারপর একটা উপরে ওপরে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তিনটা ক্রসিনের উপরে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন দুদিকে দুটো বেড়ে তিনটা ক্রস চিহ্নের উপরে পাঁচটা ক্রস চিহ্ন আবার বাম বামধারটি দেখে দিচ্ছি তিনটি ক্রস চিহ্ন তিনটি ক্রস চিহ্নের উপরে আবার তিনটি ক্রস চিহ্ন দুদিকে লেভেল সমান রেখে তার উপরে একটি ঘর বাড়িয়ে কমিয়ে তিনটি করে ক্রস চিহ্ন আবার দু লাইন তার উপরে তিনটি ক্রস চিহ্ন তার ওপরে পাঁচটি তার উপরে তিনটি ওইভাবে ডান দিকটিও কমপ্লিট হবে তোমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টা